জনগণ থেকে বিচ্ছিন্ন দল বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায়, আর তাই দলটি নির্বাচন কমিশন ও দেশের নির্বাচন ব্যবস্থা বানচালের অপচেষ্টা চালিয়ে আসছে, মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মিলনায়তনে আয়োজিত সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় সংবাদ উপস্থাপকদের ভূমিকা শীর্ষক সেমিনারটির আয়োজন করে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ এনবিএবিডি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির প্রধান দুই নেতা নির্বাচনের অযোগ্য বলেই দলটি নির্বাচনে যেতে চায় না, আর তাই বিএনপি পন্থী পেশাজীবী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দেয়া তালিকা থেকে সিইসি নিয়োগ দেওয়ার পরেও দলটির নেতারা নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া তালিকা থেকে সিইসি নিযুক্ত হয়েছেন, এই জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সন্তোষ প্রকাশ করেছেন এবং তার উপর আস্থা রাখার জন্য বিএনপি সহ সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন বিএনপি দেখা যাচ্ছে যে ডাক্তার জাফরুল্লাহকেও অস্বীকার করা শুরু করেছে। তো বিএনপি কাকে কখন অস্বীকার করে, এক সময় দেখা যাবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও বিএনপি অস্বীকার করতে পারে কোনো কারণে, সেটাও হতে পারে।